আসসালামু আলাইকুম। অনেকদিন পরে কোরআনের প্রযুক্তি সিরিজের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কোরআনের দুইটা অ্যামেজিং ফ্যাক্টর সম্পর্কে জানব। একটা হচ্ছে আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেখানে আমাদের মিথ্যা কথার উৎপত্তি হয়, এবং মানুষের মস্তিষ্কের পরিপূর্ণতা বা পরিপক্কতা ঠিক কত বছর বয়সে ঘটে। সম্প্রতি ভার্জিনিয়া টেক ক্যারেলিয়ন রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক একটি গবেষণা চালানো হয়, এবং এই গবেষণায় খুব সম্প্রতি উঠে এসেছে একটা অবাক করা তথ্য। যখন মানুষ কোনো মিথ্যা কথা বলে বা মানুষের মিথ্যার পরিমাণ যখন বেড়ে যায়, তখন মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের ঠিক কপালের পেছনে, আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন যে কপাল ফুটো করলে মস্তিষ্কের প্রথম যে অংশটায় বাঁধে আর কি, সেটাই প্রিফ্রন্টাল কর্টেক্স। মানুষের নেগেটিভ বিষয়গুলো, বিশেষ করে মিথ্যা কথা বলার জন্য যে উদ্দীপনার প্রয়োজন হয়, সেই উদ্দীপনাটা সৃষ্টি হয় আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সে। এই গবেষণাটা এটাই বলছে। আমি ডিসক্রিপশন বক্সে বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন এই বিষয়ে বিস্তারিত। অথবা যদি গুগলে যে সার্চ করেন প্রিফ্রন্টাল কর্টেক্স, লাইং, এই জাতীয় কোনো ওয়ার্ড দিয়ে যদি আপনি সার্চ করেন, তাহলে গুগলই আপনাকে এই বিষয়টা সম্পর্কে অবগত করবে, বা আপনি অনেক লিঙ্ক সেখানে পেয়ে যাবেন। এটা একেবারে অথেন্টিক একটা বিষয়, আপনারা যাচাই করে নিতে পারেন। এই যে মানুষের মিথ্যা কথার সাথে কপালের সম্পর্ক, কপালের প্রিফ্রন্টাল কর্টেক্স বা ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স, বা যেটা একেবারে কপালের কাছাকাছি, আমরা কপালই বলতে পারি, মিথ্যা কথা বলার সাথে কপালের একটা অঙ্গাঙ্গি সম্পর্ক কিন্তু এখানে স্পষ্টতই বিদ্যমান। পবিত্র কোরআনও ঠিক এই সম্পর্কটি একটা জায়গায় স্থাপন করেছে। আমরা সেই বিষয়টা জানতে চলে যাব সুরা আলাক, অর্থাৎ 96 নম্বর সুরার 16 নম্বর আয়াতে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াহ, অর্থাৎ মিথ্যাবাদী পাপিষ্ঠ কপাল। এখানে স্পষ্টতই মিথ্যাবাদী বা মিথ্যার সাথে পাপিষ্ঠ কপাল বা ফরহেড, যেটা আমরা যে কপাল বলি, এখানে খুব স্পষ্টতই একটা সম্পর্ক বিদ্যমান রয়েছে। আমরা আগেই বলেছি যে এই গবেষণায় মিথ্যার সাথে কপালের একটা সম্পর্ক বিদ্যমান হয়েছে, সেই একই জিনিস কোরআনের এইখানেও স্পষ্টতই দৃশ্যমান হয়েছে যে মিথ্যাবাদীর সাথে কপালের একটা অঙ্গাঙ্গি সম্পর্ক রয়েছে। আমরা এই ব্যাপারে স্পষ্টত বা হলফ করে বলতে পারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝিয়েছেন, তবে বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং এ ব্যাপারে আল্লাহ আলাম, আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আমরা আরও একটা বিষয় লক্ষ্য করতে পারি, সম্প্রতি একটা ব্রিটিশ গবেষণার মাধ্যমে উঠে এসেছে, এই গবেষণাটা সম্প্রতি চালানো হয়েছে, আর আগে তথ্যটা অনেকটা ভুল ছিল। বর্তমানে আমরা জানতে পেরেছি যে মানুষের মস্তিষ্কের ডেভেলপমেন্ট, এটা ঠিক 40 বছর বয়স পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, সে তার ব্রেনের ডেভেলপমেন্ট, তার শারীরিক সক্ষমতা, ব্রেনের ডেভেলপমেন্ট, এটা 40 বছর পর্যন্ত স্থায়ী হয়। 40-এর পরে যে ব্রেনের ক্ষয় শুরু হয় বা কার্যক্ষমতা কমতে শুরু করে, অর্থাৎ বড় বড় যে কোনো ডিসিশন এটা মানুষ নিতে সক্ষম হয় 40 বছর বয়সে। এবং অবাক করা বিষয় যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রফেসির দায়িত্বটা দেন এই 40 বছর বয়সে। নবুওয়াতের মতো এত গুরুত্বপূর্ণ আর একটা বৃহৎ একটা দায়িত্ব, সেটা নেওয়ার সক্ষমতা নবীজি অর্জন করেছিলেন 40 বছর বয়সে। পবিত্র কোরআনেও মানুষের এই ম্যাচিউরিটি বা 40 বছর বয়সে যে মানুষের শক্তি সামর্থ্যের চূড়ান্ত পর্যায়ে অবস্থান করে, এটাও কিন্তু ইন্ডিকেশন দেওয়া রয়েছে। এই তথ্যটা জানতে আমরা পবিত্র কোরআনে চলে যাব সুরা আহকাফ, অর্থাৎ 46 নম্বর সুরার 15 নম্বর আয়াতে। এখন এই অংশটিতে বলা হয়েছে, অতঃপর যখন সে শক্তির পূর্ণতায় পৌঁছে এবং 40 বছরে উপনীত হয়। ভালো করে বুঝুন যে তার একটা পূর্ণতার কথা এখানে বলা হচ্ছে, যেটা মেন্টালিটি, শারীরিক সব ধরনের হতে পারে, মানুষের মস্তিষ্কের ডেভেলপমেন্ট এটা একদম 40 বছর বয়সে সর্বোচ্চ থাকে, এবং সেই বয়সটা হচ্ছে 40। এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম 40 উল্লেখ করে দিয়েছেন, যেটা আধুনিক বিজ্ঞানের সাথে বা এই ব্রিটিশ গবেষণার সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ। তো এই ছিল পবিত্র কোরআন থেকে দুইটি অসাধারণ তথ্য। আর কোরআনের প্রযুক্তি সিরিজ নিয়ে বেশ কিছুদিন কাজ করা হচ্ছে না, কারণ এতে প্রচুর টাইম দেওয়া লাগে, সেই যথেষ্ট টাইম আমি দিতে পারছি না, তবে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি পরবর্তীতে কোরআনের প্রযুক্তি সিরিজ আরও অ্যামেজিং সব তথ্য রয়েছে, যেটা আমি খুব শীঘ্রই প্রকাশ করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিন আপনার সমস্ত বন্ধুদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।